রাজধানীর শ্যামপুরে বাবা ছেলে মিলে নকল করছেন ইউরোপে তৈরি গবাদি পশুর ওষুধ। পশু মোটা তাজা করার এই ওষুধগুলো চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছেন তারা। এবারের কোরবানিকে টার্গেট করে প্রাণীদেহের জন্য ক্ষতিকর কয়েক লাখ বোতল ওষুধ সারা দেশে বিপণন করা হয়েছে। তবে শেষ মুহূর্তে মহানগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েন সেই বাবা ছেলে। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ভীষণ নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন সিক্স। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ইউরোপের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের গবাদি পশুর ওষুধ এখন তৈরি হচ্ছে রাজধানীর শ্যামপুরে। তবে এগুলো আসল নয়, ইউরো সায়েন্স ফার্মা নাম দিয়ে আব্দুল গাফফার ও ছেলে তানভীর মিলে চিটা গুড়, জেল, স্টেরয়েড ও রাসায়নিক মিলিয়ে এভাবেই তৈরি করেন ওষুধগুলো। এসব ওষুধ রংচঙা বোতলে ভরে অনলাইনে ও অফলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে সারা দেশে বিপণন করা হয়। সহজ সরল খামারিরা এগুলো কিনে প্রয়োগ করতেন কোরবানির জন্য লালন পালন করা গবাদি পশুতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাবা ছেলের ভেজাল ওষুধের কারখানায় অভিযান চালায় ডিবি। গ্রেফতার করা হয় এক কর্মচারী সহ তিনজনকে। মিটফুট পুরাতন ঢাকা থেকে, চিটাগুড় থেকে হাবিজাবি অনেক সাই বস্য সংগ্রহ করে নিজেরাই সেগুলিকে গুলিয়ে গালিয়ে ইউরোপের ঔষধ বানিয়ে ফেলতে যাচ্ছেন। এগুলোকে চকচকা স্টিকার মরক লাগিয়ে তারা ইউরোপ থেকে ইম্পোর্টেড ঔষধ বলে ব্যবসায়ী চাষি এদের কাছে বিক্রি করে দিচ্ছেন। গোয়েন্দা এই কর্মকর্তা আরও জানান, এসব ওষুধে ব্যবহৃত উপাদানগুলো পশুর দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ঈদের এই মৌসুমে অস্থায়ী স্থায়ী বিভিন্ন পশুর হাট, হাজার হাজার লাখ লাখ গবাদি পশু দেখা যায়। এই গবাদি পশুর মোটা তাজা করার জন্য এবং তাদেরকে সুরক্ষিত রাখার জন্য ঔষধের ব্যাপক চাহিদা এখন বাজারে। এই ঔষধগুলো খেলে গরু মোটা তাজা হবে ঠিকই, কিন্তু গরুর সুস্বাস্থ্য হবে না এবং সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া মানুষের মধ্যেও যেতে পারে। যাচাই বাছাই ছাড়া বাজার থেকে গবাদি পশুর ওষুধ না কিনতে খামারিদের পরামর্শ দিয়েছে গোয়েন্দা পুলিশ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।